নমস্কার সবাইকে, আজকের দিনের দ্বিতীয় অনুষ্ঠানে আবার স্বাগত জানাচ্ছি। আজকে যে বিষয়টা নিয়ে এখন আলোচনা করব সেটি হলো তুলা রাশি। তুলা রাশির আগামী মে মাসটি কেমন যাচ্ছে সেই বিষয় নিয়ে আলোচনা করব। অন্যান্য রাশিগুলোর মতন এই আজকে তুলা রাশির অনুষ্ঠানটা আমি মূলত দুটো ভাগে ভাগ করেছি। সেটা হলো প্রথম অংশে বিশেষ গ্রহগত যে সঞ্চার হচ্ছে বা পরিবর্তন হচ্ছে, বক্রগতি মার্গগতি হচ্ছে, নক্ষত্র পরিবর্তন হচ্ছে, তার একটা ভিডিও করব প্রথম অংশে। তার অংশটা থাকবে প্রথম অংশে। আর দ্বিতীয় অংশে আপনাদের গতানুগতিকভাবে যে আপনাদের রাশিফলটা আমি বলে দিই সেই রাশিফলটা বলে দেব। আর সবশেষে আপনাদের জন্য থাকছে যে এই মাসে শেষে আপনাদের কোন কোন দিনগুলো বিশেষভাবে শুভ সতর্ক থাকতে হবে এবং কোন অশুভ দিনগুলো শুভ বা অশুভ সাবধান সতর্ক থাকতে হবে, চলাফেলা কী কী বিষয়। তাহলে আসুন মূল অনুষ্ঠানে প্রবেশ করা যাক। মূল অনুষ্ঠানে দেখা যাচ্ছে আগামী দু তারিখে, মে মাসের দু তারিখেই কিন্তু সেই মহান আপনাদের রাশির অধিপতি শুক্র আচার্য, তিনি কিন্তু গ্রহ পরিবর্তন করছেন এবং তিনি তার নিজ ঘর বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করছেন। এই যে বৃষ থেকে শুক্রের যে পরিবর্তন হচ্ছে মিথুনে, এর ফলাফলটা আপনারা কী পাচ্ছেন এটা কিন্তু আপনাদের জন্য একটা বিশেষ সাকসেসফুল ঘটনা ঘটতে যাচ্ছে। সেটা হলো আপনাদের নবমে গোচর করছে। নবমে মানে বুঝতেই পাচ্ছেন ভাগ্যস্থান। ভাগ্যস্থানে গোচর করা মানে বুঝতেই পাচ্ছেন যে ভাগ্যের কিছু ডেভেলপমেন্ট কিন্তু এই সময় আপনারা পাচ্ছেনই পাচ্ছেন। শুক্রের রাশির অধীনে যারা আছেন, বৃষ রাশি, তুলা রাশি, উভয় রাশির লোকজন কিন্তু মারাত্মক শুভফল পাবেন। সেই সঙ্গে মিথুন রাশির লোকেরাও পাবেন, যারা শুক্রের অর্থাৎ তুলা রাশির জাতক জাতিকা আপনাদের পরিবারে হতে পারে এমন অনেক আত্মীয় স্বজন বা কাছের মানুষ আছে, তাদের কিন্তু এই রাশি লগ্নে থাকবে। তাদের জন্য কিন্তু এই কথাটা প্রযোজ্য যে এই শুক্রের পরিবর্তনে কিন্তু তুলা রাশির জন্য সবচেয়ে বেশি লাভবান হতে যাচ্ছে। কারণ হলো আপনাদের ভাগ্যের কিন্তু পরিবর্তন হচ্ছে। ভাগ্যে কিন্তু এই সময় কোনো লম্বা সময়ের জন্য বা শর্ট সময়ের জন্য কোনো গুরুত্বপূর্ণ কিছু সাফল্য কিন্তু আপনারা এই সময় পাচ্ছেন। এই সময় কিন্তু মঙ্গল শুক্র যোগ তৈরি করবে প্রথম কয়েকটা দিন, আট দিনের মতন, তারপর কিন্তু মঙ্গল প্রবেশ করে যাবে কর্কটে। আমি তার আলাদা ভিডিও করব, শুক্রের ভিডিও আলাদা করব। যদিও মঙ্গলের সঙ্গে শুক্রের একটা দূরত্ব থাকবে, একটা লম্বা সাইজের একটা দূরত্ব থাকছে, এই কারণে কিন্তু এখানে নেগেটিভিটি কম হবে, পজিটিভ ফল আপনারা পাচ্ছেন। এই সময় কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে বেশ খানিকটা সাফল্য পাবেন। তুলা রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু কমিউনিকেশনের ক্ষেত্রে মারাত্মক একটা শুভ পরিণতি। যারা সেলসের সঙ্গে যুক্ত, ঘুরে ঘুরে কাজ করেন, যারা মিডিয়ার সঙ্গে যুক্ত, ইউটিউবার বা বিভিন্ন ইন্টারনেটের বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত, যারা নাট্যকলা বা এই ধরনের আর্ট কালচারের সঙ্গে যুক্ত, ফিল্মের সঙ্গে যুক্ত, তাদের জন্য কিন্তু মার্ভেলাস টাইম যেতে যাচ্ছে এই শুক্রের গোচরে। আগামী একটা মাস, এই যে সময়টা আগামী দু তারিখ থেকে মাসের শেষ দিন 30 তারিখ পর্যন্ত শুক্রের এই গোচর হচ্ছে। শুক্র কিন্তু আপনাদের দুপুর 12:16 গোচর করবে মিথুন রাশিতে। এরপর থেকে 30 মে পর্যন্ত একদম বিকাল 5:50 পর্যন্ত শুক্র কিন্তু এই যে মিথুন রাশিতে থাকছে, আপনাদের কিন্তু মারাত্মক শুভফল এই সময় প্রদান করবে শুক্র। শুক্রের আলাদা একটা ভিডিও করব, সেখানে আমি আরও ডিটেলস অনেকগুলো বিষয় আপনাদের জানিয়ে দেবো। প্রত্যেকটা রাশি লগ্নের জন্যই কিন্তু শুক্র কিছু না কিছু জিনিস দিয়ে থাকছে, এটা কিন্তু আপনারা পাবেন। এর পরবর্তী যে অনুষ্ঠানটি, এই গোচরটি হচ্ছে, সেটা হলো যে মঙ্গলের গোচর। যেটা বলছিলাম, মঙ্গল কিন্তু আগামী 10 তারিখে কিন্তু গোচর করছে কর্কট রাশিতে 10:13 এবং তিনি কিন্তু 50-51 এখানে থাকছেন এবং মাসের শেষ দিন পর্যন্ত, জুন মাসের একেবারে শেষ দিন পর্যন্ত, 31 জুন পর্যন্ত কিন্তু মঙ্গল রাত্র 10:58 পর্যন্ত কিন্তু মঙ্গল এই কর্কট রাশিতে থাকছে। মোটামুটি 51 দিনের একটা গোচর কিন্তু মঙ্গল কর্কটে করতে যাচ্ছে এবং মঙ্গল কিন্তু এই সময় নিচস্থ হচ্ছে, মঙ্গলের পাওয়ারটা কিন্তু একটু কম থাকবে। তবে আর্গুমেন্টাল মঙ্গল কিন্তু কর্কট রাশির জন্য কিন্তু একটু ডিস্টার্বিং সিচুয়েশন তৈরি করবে। এছাড়া কিন্তু আপনার মিথুন রাশির জন্য কিছুটা বেটার সিচুয়েশন আসবে। তবে কি, তুলা রাশির লোকদের জন্য কিন্তু কর্মক্ষেত্রে ঢুকছে, কর্মক্ষেত্রে কিন্তু আপনার কলিগদের, সিনিয়র কলিগদের সঙ্গে, বসদের সঙ্গে কিন্তু কোনো আর্গুমেন্টে যাবেন না, তাহলে কিন্তু আপনারা ঝামেলায় পড়বেন। দোষ করেন আর না করেন এই বিষয়ে কোনো বিস্তারিত কথা হবে না, এই বিষয়ে একটু সাবধান সতর্কভাবে চলবেন, দেখবেন কিন্তু আপনাদের সময়টা যথেষ্ট শুভ হবে। মঙ্গল কিন্তু আপনার কর্মে প্রসার ঘটাবে, মঙ্গল কিন্তু আপনার কর্মে পরিবর্তন ঘটাবে, মঙ্গল কিন্তু আপনাকে দূরে যাত্রা করাবে, দূরে ভ্রমণ করাবে, মঙ্গল কিন্তু আপনার অফিসিয়ালি কাজে সাকসেস প্রদান করবে। এই সময় কিন্তু মঙ্গল আপনার অফিসে একটা লাইমলাইট আসে, আপনার একটা মজবুত অবস্থান আসে, এটা কিন্তু মঙ্গল প্রদান করবে। আপনার কর্মক্ষেত্রে কিন্তু মারাত্মক শুভ কিছু পরিবর্তন কর্ম দেবে। মঙ্গল কিন্তু আপনাকে দৃষ্টি প্রদান করে থাকবে চতুর্থ ঘরে, সুতরাং কোনো জায়গা জমি, ফ্ল্যাট বাড়ি, এই ধরনের কোনো কিছু ক্রয়ের জন্য বা সেটেলমেন্ট আসার জন্য কিন্তু মঙ্গল আপনাদের এই গোচরটি যথেষ্ট শুভ হতে যাচ্ছে। মায়ের শরীর স্বাস্থ্য দিকে একটু খেয়াল রাখতে হবে, যাদের ক্যালসিয়ামের ঘাটতিজনিত সমস্যা আছে মায়ের ক্ষেত্রে, তাদের কিন্তু এই সমস্যাটা একটু বৃদ্ধি পাবে।
এছাড়া কিন্তু পারিবারিক ক্ষেত্রে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান কিন্তু মঙ্গলের এই গোচরে আপনাদের জন্য শুভ দেখাচ্ছে। এই সময় কিন্তু আপনারা মাঙ্গলিক অনুষ্ঠান করতে পারেন, পুরনো বন্ধুদের সঙ্গে যোগাযোগ কমিউনিকেশন কিন্তু এই সময় খুব ভালো হবে, তাদের সঙ্গে কিন্তু আন্তরিকতার সঙ্গে আপনি একটা ভালো সময় কাটাতে পারবেন মঙ্গলের এই গোচরে, এটা কিন্তু আপনাদের জন্য যথেষ্ট শুভ হচ্ছে। এর পরবর্তীতে আরও দুইটা ঘর পরিবর্তন হচ্ছে, বিশেষ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ তুলা রাশির লোকদের জন্য, আপনার সপ্তম ঘরে কিন্তু বুধ বক্রী অবস্থায় ছিল, এই বুধ কিন্তু মার্গী গতিতে যাবে আগামী 15 তারিখে। 15 তারিখে সকাল 9:17 বুধ কিন্তু মেষ রাশিতে মার্গী গতি লাভ করবে, বক্রগতি থেকে মার্গী গতি লাভ করবে, এবং এই বুধ কিন্তু এখানে মিথুন রাশিতে প্রবেশের আগ পর্যন্ত কিন্তু মিথুনের কয়েকটা পরিবর্তন হচ্ছে, এবং এই মিথুন এই বুধের কিন্তু কয়েকটা পরিবর্তন হচ্ছে। বুধ কিন্তু আগামী সময়ে, অর্থাৎ বুধের এই পরিবর্তনটি হচ্ছে আগামী জুন মাসের 7 তারিখে এবং সন্ধ্যা 6:44 বুধ কিন্তু গোচর করবে পরবর্তী রাশি বৃষ রাশিতে। এই বৃষ রাশিতে গোচরের আগ পর্যন্ত বুধ কিন্তু কয়েকটা নক্ষত্রের পরিবর্তন হচ্ছে, আমি সেই ভিডিওগুলো আলাদা আলাদাভাবে দিয়ে দেবো। বুধের এই পরিবর্তনজনিত ছোটো ছোটো কাজগুলো আপনাদের কাছে খুব সামান্য হতে পারে, কিন্তু বুধের এই গোচর কিন্তু এই সময় মারাত্মক শুভ ফল প্রদান করবে এবং কারো কারোর জন্য কিন্তু কিছু নেগেটিভিটি কাটাবে, আপনাদের জন্য কিন্তু ম্যাসিভ কিছু চেঞ্জ আনবে এই বুধ, কিন্তু আপনাদের লাইফে সাকসেস প্রদান করবে। বুধ আপনাদের তুলা রাশির জন্য সপ্তমে প্রেমিক প্রেমিকাদের সঙ্গে একটু আন্ডারস্ট্যান্ডিংয়ের সমস্যা ছিল, এই জায়গা থেকে কিন্তু আপনাদের রেহাই পাবেন। বিজনেসের ক্ষেত্রে কিন্তু একটা মন্দাভাব যাচ্ছিলো, এই জায়গা থেকে আপনারা রেহাই পাচ্ছেন। কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের বেশ কিছু পরিবর্তন হচ্ছিলো, কর্মের পরিবর্তন চাপ যাচ্ছিলো, এই চাপটা কিন্তু আপনারা কাটাতে পারবেন, এটা কিন্তু আপনাদের জন্য যথেষ্ট শুভ দেখাচ্ছে। যারা স্বপেশায় নিয়োজিত আছেন, কোনো কল সেন্টারে কাজ করছেন, যারা ডাক্তার ইঞ্জিনিয়ার জ্যোতিষবাবু আছেন বা উকিল আছেন, তাদের জন্য কিন্তু অনেকটাই পরিবর্তন আসবে, অনেকটা কিন্তু শুভ প্রভাব দেবে বুধের এই মার্গী গতি লাভ করার সঙ্গে সঙ্গে আপনাদের জন্য কিন্তু অনেক পরিবর্তন আসবে, সাকসেস কিন্তু আসবে, আপনাদের লাইমলাইটে কিন্তু আসবেন এবং আপনাদের মানিটারি গেইন কিন্তু এই বুধের ক্ষেত্রে কিন্তু করতে পারবেন। আপনারা দেখতে পাবেন বুধের প্রভাবে অনেকেরই কিন্তু বিভিন্ন জটিলতা সমস্যার মধ্যে আটকে ছিলেন, চাপগুলো পাওনা টাকাগুলো আসতেছিল না, এই টাকাগুলো কিন্তু আসার একটা সুযোগ তৈরি হবে আপনাদের জন্য, কিন্তু এই মানিটারি গেইন কিন্তু বুধ এই সময় করাবে। দ্বিতীয় যে পরিবর্তন হচ্ছে সেটা হলো 15 তারিখেই, এবং সেটা কিন্তু সকালবেলাতেই রবির কিন্তু একটা পরিবর্তন হচ্ছে, সূর্যদেব তিনি তার তুঙ্গস্থ ঘর মেষ রাশি থেকে বৃষ রাশিতে পরিবর্তন করছেন এবং বৃষ রাশিতে প্রবেশ করবেন সকাল 9:52 এবং তিনি এখানে পরের মাসে অর্থাৎ জুন মাসে 15 তারিখে বিকাল 4:22 পর্যন্ত তিনি কিন্তু বৃষ রাশিতে গোচর করবেন, 30 দিনের একটু বেশি সময়। এই সময়টা কিন্তু সূর্যদেব আপনার রাশি থেকে অষ্টমে থাকছে, সুতরাং হেলথের ক্ষেত্রে কিন্তু একটু সাবধান সতর্ক হওয়া প্রয়োজন, বিশেষ করে হজমজনিত কারণে আপনাদের কিন্তু জটিলতা আসতে পারে। একই সঙ্গে কিন্তু আপনার কর্মের স্পিড কিন্তু আপনারা বাড়বেন, ফাটকা ইনকামের কিন্তু যথেষ্ট সুযোগ পাবেন, লটারি গেইন করার ক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য যথেষ্ট শুভ, এই মাসে কিন্তু আপনার লটারি প্রাপ্তির জায়গাতে যথেষ্ট শুভ দেখাচ্ছে, কর্মের স্পিড কিন্তু বাড়বেন, সেভিংসের জায়গাটা কিন্তু আপনাদের আরেকটু স্ট্রং হতে দেখা যায়। এই জায়গাগুলো বাদ দিয়েও আপনাদের লাইফে আরও কিছু শুভ পরিবর্তন হচ্ছে, আমি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো এবং আলোচনা শেষে আমি দ্বিতীয় অংশে প্রবেশ করে যাচ্ছি এখনই, এবং আপনাদের প্রতিদিনকার রাশিফল যেটা আমি বলে থাকি সেটা বলে দিব, বলে দিয়ে তারপরে আমি আপনাদের কিছু শুভ দিন তারিখ, কিছু সাবধান সতর্কতার জন্য কিছু সময় উল্লেখ করে দেবো, সেই সময়গুলো আশা করি আপনারা মেনটেন করে চলবেন, আপনাদের লাইফে অনেক শুভ পরিবর্তন হবে। প্রথম দিন মে মাসের এক তারিখে আপনাদের জন্য কিন্তু কনফিডেন্ট গেইন করবে, বিশেষ করে আর্থিক ক্ষেত্রে কিন্তু আপনারা ডেভেলপমেন্ট এই সময় খুব ভালো পাবেন, কর্মক্ষেত্রে কিন্তু সাকসেস আসবে, আর্থিক কিন্তু গেইন করাবে, পুরনো পাওনা গণ্ডা আদায়ের জন্য যথেষ্ট শুভ, ঠান্ডা লাগার একটা সমস্যা কিন্তু এই সময় থাকতে পারে বা দেখা দিতে পারে, আশা করি বাইরে ঘোরাফেরা কম করবেন অতিরিক্ত সূর্যের আলোতে বা বজ্রপাত সহ বৃষ্টি যখন হয় আপনারা ফাঁকা জায়গায় থাকবেন না, চেষ্টা করবেন কোনো শেডের নিচে থাকার জন্য, এই সময়টা কিন্তু আপনাদের জন্য একটু টেনশনের সময় থাকবে। পরের দিন 2 তারিখ এবং 3 তারিখ চন্দ্র শিফট করে যাচ্ছে কন্যা রাশির ঘরে, তুলা রাশির ক্ষেত্রে সেটা দ্বাদশ ঘর, দেখুন এই সময় কিন্তু আপনাদের হয়তো কিছু ব্যয় হতে পারে, আপনারা চেষ্টা করবেন মূলধনী ব্যয় করার জন্য এবং বিনা কারণে বা তুলনামূলক কম গুরুত্বপূর্ণ কাজে এই সময় ব্যয়টা না করা আপনাদের জন্য উত্তম হবে, আপনারা চেষ্টা করবেন এই সময়টা থেকে কাজে লাগানোর জন্য এবং আপনাদের কিন্তু এই সময় যথেষ্ট পরিমাণ আর্থিক গেইন করার যথেষ্ট সুযোগ দেখা যাচ্ছে, আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা শুভ সময় পার করার জন্য যথেষ্ট শুভ, কর্ম রিলেটেড জায়গাতে কিন্তু আপনাদের জন্য শুভ দেখাচ্ছে, আর্থিক ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ, চলাফেরা ক্ষেত্রে সাবধান সতর্ক হয়ে হাঁটু নিচের অংশ কিন্তু চোট আঘাত লাগতে পারে। 4, 5, 6 চন্দ্র কিন্তু আপনার রাশিতেই গোচর করবে, সেখানে কিন্তু অবস্থান করে থাকবে, মনের মধ্যে একটা খসখসনি থাকবে, একটা ভুল বোঝাবুঝি শিকার হতে পারে, ভালো না লাগার
যুক্তিযুক্ত কারণ ছাড়া বা কারণ না ছাড়াই ভালো না লাগার একটা পরিবেশ আপনার মধ্যে আসতে পারে। আপনি যদি সাবধান হন, সতর্ক হন, আপনাদের জন্য কিন্তু যথেষ্ট শুভ দেখাচ্ছে। এই সময় কিন্তু আপনাদের বিজনেসের জায়গাতে যথেষ্ট ইনক্রিমেন্ট হতে দেখা যায়, বিজনেস কিন্তু এই সময় বাড়তে দেখা যায়। আপনার লাইফে কিন্তু সাকসেস, সাফল্য কিন্তু এই সময় বাড়তে দেখা যায়। কর্ম, কর্মের স্পিড কিন্তু বাড়বে। এই সময় যারা স্বপেশায় নিয়োজিত আছেন, বিজনেস যারা করছেন তাদের জন্য যথেষ্ট শুভ, যারা চাকরি করছেন তাদের জন্য যথেষ্ট শুভ দেখাচ্ছে। কোনো দায়িত্ব পেতে পারেন কর্মজীবীদের ক্ষেত্রে, চাকরিজীবীদের ক্ষেত্রে। আর যারা ব্যবসা করছেন, কাস্টমার সার্ভিসের যার সঙ্গে যুক্ত, যারা কাস্টমারদের বিভিন্ন রকম সার্ভিস দিয়ে থাকেন, সেবামূলক কাজ করেন, তাদের জন্য কিন্তু সময়টি যথেষ্ট উপভোগ্য হবে এবং যথেষ্ট শুভ সময় যাচ্ছে। 7 এবং 8 তারিখে চন্দ্র বৃশ্চিক রাশিতে গোচর করবে, আপনার রাশি দ্বিতীয় চলে যাবে। এই সময় আর্থিক ক্ষেত্রে কিন্তু বেশ খানিকটা শুভ দেখাচ্ছে। এই সময় আর্থিক গেইন করার জন্য যথেষ্ট শুভ, ফাটকা ইনকাম, লটারি প্রাপ্তির জন্য যথেষ্ট শুভ। পরিবারের সঙ্গে, শ্বশুরকুলের লোকদের সঙ্গে কিন্তু যোগাযোগ, কমিউনিকেশন বৃদ্ধি পেতে পারে। এটা আপনার জন্য কিন্তু লাইফে সাকসেস রেট বৃদ্ধি করবে। 9-10 তারিখে চন্দ্র আপনার রাশি থেকে তৃতীয় গোচর করবে। এই সময় কিন্তু ভাই বোনের সঙ্গে সম্পর্কটা কিছুটা বেটার আসবে। পরিবারে ভাই বোনদের সঙ্গে বা রিলেটিভদের সঙ্গে বা আপনার কাস্টমারদের সঙ্গে কিন্তু একটা ভালো সময় এই সময় কাটাতে পারেন। এই সময় কিন্তু কমিউনিকেশন খুব ভালো থাকবে, ভালো চলবে, আপনার কমিউনিকেশন কিন্তু বৃদ্ধি পাবে এবং দেশে দেশের বাইরেও কিন্তু যোগাযোগ আপনার খুব ভালো। যারা সেলস মার্কেটিংয়ের কাজের সঙ্গে যুক্ত, যারা আন্তর্জাতিকভাবে কোনো লেনদেন, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, তাদের জন্য সময়টি খুব কার্যকর এবং খুব গুরুত্বপূর্ণ হবে। পরবর্তী সময় 11 এবং 12 তারিখে চন্দ্র মকর রাশিতে গোচর করবে, আপনার রাশির চতুর্থ ঘরে। বন্ধু বন্ধুস্থানের লোকদের সঙ্গে যোগাযোগ হবে। এই সময় কিন্তু তাদের থেকে কিন্তু আপনি যথেষ্ট সাহায্য সহযোগিতা পাবেন। কর্মক্ষেত্রে প্রসার প্রসারণা বৃদ্ধি পাবে, কাজের চাপ বৃদ্ধি পাবে এবং কাজগুলো আপনি টাইম মতো শেষ করার জন্য আপনার শক্তি বা ইচ্ছা শক্তি বা আপনার শ্রমশক্তি শেষ বিন্দু দিয়ে হলে আপনি এটা করার চেষ্টা করবেন। আপনি কাজটা ফেলে রাখবেন না, দেখবেন আপনি পরবর্তী সময়ে এর জন্য যথেষ্ট মূল্যায়িত হবেন এবং সাকসেস কিন্তু আপনি পাবেন। আপনার লাইফে কিন্তু এই সময় যথেষ্ট পরিবর্তন এবং শুভ পরিবর্তন আসবে। মানিটারি গেইন কিন্তু আপনি করতে পারবেন, পরিবারের সঙ্গে একটা সুন্দর রোমান্টিক সময় কিন্তু আপনি কাটাতে পারবেন। 13-14 তারিখে চন্দ্র কুম্ভ রাশিতে প্রবেশ করে যাবে, যেখানে শনিদেব আগে থেকে অবস্থান করেছে। চন্দ্র শনি বীর্যোগ তৈরি করবে, আপনার মনের মধ্যে একটা অস্থিরতা, একটা অ্যাংজাইটি কিন্তু কাজ করবে, ভালো না লাগার ভাব কাজ করবে। যাদের ক্রনিক অসুখগুলো, শ্বাসকষ্ট, অ্যাজমেটিক সমস্যা বা হাতে পায়ে ব্যথা, গেটে বাতের সমস্যাগুলো আছে, সেগুলো কিন্তু বৃদ্ধি পেতে, ডায়াবেটিসের মতো অসুখগুলো কিন্তু বৃদ্ধি পেতে পারে। সন্তানের পড়াশোনা কিন্তু অমনোযোগ আসবে এবং সে কিন্তু কোনো বিষয় সিরিয়াসলি নেবে না এই সময়। যারা কোনো রকম ফাটকা ইনকামের সঙ্গে যুক্ত, শেয়ার বাজারের সঙ্গে যুক্ত, তারা এই সময় সাবধান সতর্কতার সঙ্গে শেয়ার বাজারে ইনভেস্ট করবেন। আপনারা ইনভেস্ট করতে পারেন, শর্ট টাইমে না করে লম্বা সময়ের জন্য করলে করতে পারেন, তারপরেও কিন্তু সেটা বুঝে শুনে করবেন এবং এক্সপার্টদের পরামর্শ নিয়ে করবেন, তাহলে ভালো হবে। অন্যথায় কিন্তু আপনাদের আর্থিকভাবে ড্যামেজ সিচুয়েশন এই সময় যেতে পারে। সাবধান সতর্ক না হলে কিন্তু মারাত্মক ক্ষতি কিন্তু আপনার এই সময় আসতে পারে। 15 এবং 16 তারিখে কিন্তু চন্দ্রের একটা গোচর হচ্ছে এবং এই গোচর কিন্তু আপনার রাশি থেকে ষষ্ঠ ঘরে হচ্ছে। প্রতিযোগিতামূলক কাজে সাকসেস পাবেন, শত্রুতার একটা ভাব তৈরি হবে, শত্রুর একটা ফিলিংস আপনার মধ্যে আসবে। এই সময় কিন্তু আপনাদের লাইফে ব্যয় বৃদ্ধি পাবে, অনাকাঙ্ক্ষিত ব্যয় বৃদ্ধি পাবে। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন এবং চেষ্টা করবেন যে কাজগুলো বা যে ব্যয়গুলো আপনার মূলধনী ব্যয় হবে এবং পরবর্তীকালে রিটার্ন আসবে সেই কাজে ব্যয় করুন। তুলনামূলক কম প্রয়োজনীয় বা অপ্রয়োজনীয় কাজে ব্যয় করলে পরবর্তীতে কিন্তু চাপে পড়তে হবে। এই সময়টা কিন্তু আপনাদের জন্য সাবধান সতর্কতার জন্য, চলাচলে সাবধান হলে হাঁটু হাঁটু নিজের কিন্তু চোট আঘাত লাগতে পারে। 17-18-19 তারিখে এই 3 দিন কিন্তু চন্দ্র গোচর করে যাবে আপনার রাশির সপ্তমে মেষ রাশিতে। সেখানে কিন্তু বুধ, রাহু এবং বৃহস্পতি কিন্তু অবস্থান করে থাকবে। আর্থিক ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ দেখালেও একটা গুরুচণ্ডলভাবে প্রভাবের জন্য কিন্তু মন মানসিকতার মধ্যে অস্থিরতা থাকবে। এই সময় কিন্তু শিক্ষক বা সিনিয়রদের সঙ্গে কিন্তু মতবিরোধ আসতে পারে, আপনার সঙ্গে কিন্তু মতের ঐক্য কিন্তু এই সময় কম হবে। পরিবারে কিন্তু সুখ শান্তির পরিবেশ থাকবে, মাঝে মাঝে কিন্তু একটা অস্থিরতা সিচুয়েশন আসতে পারে। এটা বিতর্কিত বিষয় বা যে বিষয়গুলো নিয়ে ঝামেলা ঝঞ্ঝট চলিত সেই বিষয়ে মন্তব্য, কথা না বলা আপনার জন্য ভালো হবে। এই সময় চেষ্টা করুন পরিবারের সঙ্গে সময় দিতে এবং ঠান্ডা শান্ত স্বভাবে মন ও মস্তিষ্কে থাকার চেষ্টা করুন, আপনাদের জন্য যথেষ্ট শুভ সময় দেখাচ্ছে। 20-21 তারিখ আপনার রাশির অষ্টমে চন্দ্র চলে যাচ্ছে, রবিচন্দ্র চন্দ্রপ্রভা যোগ তৈরি করছে। এই সময় কিন্তু লটারি প্রাপ্তি বা ফাটকা প্রাপ্তির কিন্তু ফাটকা আয়ের কিন্তু সুযোগ তৈরি হচ্ছে। এই সময় কিন্তু আপনাদের কর্মজীবনে কিন্তু বেশ খানিকটা প্রভাব আপনারা পাবেন, পজিটিভিটি কিন্তু পাবেন, কর্মক্ষেত্রে কিন্তু বেশ খানিকটা উন্নতির যোগ দেখাচ্ছে। আর্থিক বিষয়ে কিন্তু সেভিংসের জায়গাতে অনেকটা বেটার সিচুয়েশন এই সময় থাকতে পারে। 22 এবং 23 তারিখে পরের সময়টাতে চন্দ্র গোচর করে যাবে মিথুন রাশিতে, শুক্র সেখানে অবস্থান করতে হবে। লাক্সারি প্রোডাক্ট করার জন্য কিন্তু ব্যয় হতে পারে, কমিউনিকেশন কিন্তু খুব ভালো থাকবে। এই সময় কিন্তু বিদেশ সংক্রান্ত বিষয়ে কিন্তু কমিউনিকেশন খুব ভালো হবে, দূরের যোগাযোগ কিন্তু ভালো হবে,
লাইফে কিন্তু একটা ভাগ্যের একটা বিশেষ পরিবর্তন কিন্তু পাবেন। লাইফ পার্টনারের সঙ্গে কিন্তু একটা রোমান্টিক সময় পার করতে পারবেন। প্রেমিক প্রেমিকাদের জন্য যথেষ্ট শুভ সময়। যারা প্রেম করতে ইচ্ছুক, প্রেম করছেন বা প্রেমিক প্রেমিকাদের সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন, এই সময় তাদের জন্য খুব ভালো একটা টাইম দিতে পারে। যাদের বিবাহিত জীবন অল্প কিছুদিন হলো, তাদের জন্য কিন্তু একটা রোমান্টিক সিচুয়েশন যেতে পারে। এবং যাদের বিবাহিত জীবন 10-15 বছরের বেশি সময় ধরে চলছে, তাদের জন্য কিন্তু পুনরুত্থান বা নতুন কোনো থিঙ্কিং আপনাদের মধ্যে আসবে। সম্পর্কের কোনো একটা পরিবর্তন, সম্পর্কের কোনো একটা শুভ পরিবর্তন আপনারা কিন্তু এই সময় পাবেন। এই সময় কিন্তু আপনাদের সম্পর্কের একটা নতুন মানে আপনারা খুঁজে পাবেন। যারা স্বপেশায় নিয়োজিত আছেন, বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, তাদের জন্য যথেষ্ট শুভ এই সময় দেখাচ্ছে। এই সময় কর্ম সংক্রান্ত বিষয়ে কিন্তু যথেষ্ট উন্নতির যোগ দেখাচ্ছে। ভাগ্য কিন্তু এই সময় আপনাদের যথেষ্ট সহযোগিতা করবে। 24-25-26 চন্দ্র অবস্থান করে থাকবে মকর কর্কট রাশিতে, মঙ্গলের সঙ্গে যুক্ত। মঙ্গল কিন্তু নিচস্থভাবে অবস্থান করে থাকবে, চন্দ্রমঙ্গল যুক্ত থাকবে। আপনার মধ্যে রাগ, জেদ, উত্তেজনা কিন্তু বৃদ্ধি পাবে, স্পিরিট কিন্তু বৃদ্ধি পাবে। এই জিনিসটাকে মেনটেন করে কর্মক্ষেত্রে একটা প্রভাব প্রতিপত্তি বিস্তারের জন্য প্রচেষ্টা চালান। দেখবেন আপনার লাইফে যথেষ্ট পরিমাণ সাকসেস এবং সাফল্য কিন্তু এই সময় আসবে। কর্মের উন্নতির যোগ কিন্তু যথেষ্ট প্রবল থাকবে। এই সময় কিন্তু লাইফে অনেকটাই পজিটিভিটি আপনারা দেখতে পাবেন। কর্ম সংক্রান্ত জায়গাতে উন্নতির সঙ্গে সন্তানের সঙ্গে কিন্তু মানিয়ে চলার চেষ্টা করুন। তাকে রাগানোর চেষ্টা করা বা খেপানোর চেষ্টা করবেন না, এবং তাকে বুঝিয়ে শুনিয়ে মানিয়ে চলার চেষ্টা করুন। দেখবেন কর্মে এবং সন্তানের জন্য কিন্তু যথেষ্ট প্রভাব বিস্তার করবে। আপনার মূল্যবান পরামর্শ, আপনার কথা কিন্তু অনেকটাই কার্যকর হবে এবং আপনাকে কিন্তু অনেক বেশি প্রভাবিত করবে। আপনার লাইফে কিন্তু একটা নতুন মানে এই সময় পাবেন। সাকসেসের জায়গাতে কিন্তু অনেকটাই উন্নতি আপনারা পাবেন। 27 এবং 28 তারিখে চন্দ্র গোচর করে যাবে সিংহরাশিতে, আপনার রাশির একাদশ ঘরে। আয় ভাবে, আয় ইনকাম যেমন হবে, দূর থেকে পাওনা, পুরনো টাকা পাওনা আদায়ের জন্য কিন্তু যথেষ্ট শুভ সময় এই সময় দেখাচ্ছে। সচেষ্ট হলে কিন্তু আয় ইনকাম বৃদ্ধি পাবে। আপনাদের কর্মক্ষেত্রে কিন্তু উন্নতির যোগ এ সময় খুব স্ট্রং হচ্ছে। শনি কিন্তু চতুর্থে অবস্থান করে থাকবে আপনার রাশি থেকে, এবং এই গোচরে কিন্তু আপনার রাশি অর্থাৎ চন্দ্রের উপরে শনির একটা দৃষ্টি থাকবে। মন মানসিকতার ক্ষেত্রে একটা নেগেটিভিটি কাজ করতে পারে, একটা নিরাশার ভাব কাজ করতে পারে। আমি আশা করব যে এই সময়টা আপনাকে নিজেকে আবার নিজের মতন করে নিজেকে চিয়ার আপ করবেন এবং নতুনভাবে কর্মোদ্যমে ঝাঁপিয়ে পড়বেন। আপনাদের আয় ইনকামের জায়গা যথেষ্ট শুভ, বৃহস্পতি শুভ দৃষ্টি আপনার রাশির উপরে থাকবে। আপনারা কিন্তু আয় ইনকামের জন্য বড় সড়ো কোনো সাফল্য এই সময় আপনারা পেতে পারেন। মাসের শেষের 3 দিন 29, 30 এবং 31 তারিখ চন্দ্র আপনার রাশির দ্বাদশে চলে যাবে কন্যা রাশিতে। এই সময় কিন্তু আপনার একটু সাবধান সতর্কভাবে চলা উচিত, নতুবা হাঁটু নিচার অংশে চোট আঘাত যেমন লাগতে পারে, তেমনি কিন্তু কোল্ড অ্যালার্জি, ঠান্ডা লাগার সমস্যা এগুলো কিন্তু বৃদ্ধি পেতে পারে। ঠান্ডা জনিত কারণে যাদের সাইনোসিসের সমস্যা তাদের এই সমস্যাগুলো বৃদ্ধি পেতে পারে, অ্যাসমেটিক সমস্যা বৃদ্ধি পেতে পারে, আর্থিক ব্যয় কিন্তু বৃদ্ধি পেতে পারে, মূলধনের ব্যয় কিন্তু বৃদ্ধি পেতে পারে। আপনারা চেষ্টা করবেন এই সময়টাতে যে ব্যয়গুলো আপনাদের পরবর্তীকালে রিটার্ন প্রদান করবে সেই দিকে নজর দিতে, এবং তুলনামূলক কম প্রয়োজনীয় বা অপ্রয়োজনীয় কাজে ব্যয় না করাটা আপনাদের জন্য উত্তম হবে। শরীর স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখবেন, আর খাওয়া দাওয়ার ক্ষেত্রে যথেষ্ট সতর্ক থাকবেন, বিশেষ করে জল বা জল জাতীয় কোনো কিছু খাবারের ক্ষেত্রে সাবধান হবেন, নতুবা কিন্তু পেটের সমস্যা মারাত্মক রকম কষ্ট হতে পারেন, এমনকি ক্লিনিকে ভর্তি পর্যন্ত হতে পারে। এই মাসে আপনাদের জন্য কিছু শুভ এবং কিছু সাবধান সতর্ক থাকার জন্য দিন তারিখ আমি বলে দিতে চাই। সেগুলো প্রথমে শুভ দিন তারিখগুলো বলে দিচ্ছি। সেই তারিখগুলো হলো 1-4-5-6, 1-4-5-6, 9-10-11-12। তারিখগুলো আবার বলছি, 1-4-5-6, 9-10-11-12, মাঝের দিকে 17-18-19, 17-18-19, 22-23 তারিখ কিন্তু আপনাদের জন্য খুব রোমান্টিক একটা সময় যাবে। প্রত্যেকটা তুলা রাশি লগ্নের লোকদের জন্য কিন্তু এই দুটা দিন খুব গুরুত্বপূর্ণ হচ্ছে মাসের। এই সময় কিন্তু আপনারা ফ্যামিলিকে এবং সন্তানদেরকে অবশ্যই সময় দেবেন। আপনাদের জন্য রোমান্টিক এবং খুব ফ্যামিলির সঙ্গে একটা ভালো সময় কাটানোর জন্য এই দুটা দিন কিন্তু খুব কাজে লাগবে। পরবর্তী সময় মাসের শেষের 3 দিন 29, 30, 31 এই 3টা দিন কিন্তু আপনাদের জন্য যথেষ্ট শুভ হচ্ছে। যে বিষয়গুলো সাবধান থাকবেন, যে তারিখগুলোতে গুরুত্বপূর্ণ কাজগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন, এবং এই সময়গুলোতে নিজের কথাকে, কাজকে, যে বিষয়গুলোতে বিতর্ক তৈরি হতে পারে সেই বিষয়গুলোতে বা সেই কাজগুলো থেকে নিজেকে বিরত রাখা আপনাদের জন্য উত্তম হবে। তারিখগুলো বলে দিচ্ছি, 2-3-13-14, 2-3-13-14, 22-20-21। আমি আবার বলছি তারিখগুলো, 2-3-13-14-20-21 এবং মাসের শেষের দিকে 24-25-26। এই তারিখগুলো আপনাদের জন্য যথেষ্ট পরিমাণ শুভ নয়। এই সময়গুলো আপনারা অ্যাভয়েড করলে চললে অনেক ঝামেলা ঝঞ্ঝটের হাত থেকে আপনারা রেহাই পেতে পারেন। পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, আজকে যারা এই অনুষ্ঠানটি প্রথম দেখছেন, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব তো করবেন, লাইক শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।